হ্যালো এভরিওয়ান, খুব শীঘ্রই ইন্ডিয়া বাংলাদেশে লঞ্চ করতে চলেছে রিয়েলমি জিটি ফাইভ স্মার্টফোনটি। এই ফোনটিতে থাকছে ফাস্ট রিফ্রেশ রেট, অ্যামোলেড ডিসপ্লে, অসাধারণ ডিজাইন, 24 GB র্যাম ও 1 TB পর্যন্ত স্টোরেজ, ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর, ফাস্ট চার্জিং অ্যান্ড মেনি মোর। আজকের ভিডিও থাকছে রিয়েলমি জিটি ফাইভ ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস, এই ফোনটি কেমন দাম নিয়ে ইন্ডিয়া বাংলাদেশে লঞ্চ করতে চলেছে পুরোটা জানতে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন রিয়েলমি জিটি ফাইভ ফোনটি কি কি আপডেট ফিচার্স নিয়ে আসতে চলেছে। সো ভাই ব্রাদার, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমেই আনবক্সিং। এই হলো রিয়েলমি জিটি ফাইভ ফোনটির ব্ল্যাক কালার বক্স, প্লাস্টিক পলিকার্বন দিয়ে মোড়ানো, যেটা রিমুভ করার পর বক্স ওপেন করলে প্রথমে ব্ল্যাক কালার টিপিক্যাল কেস, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর টুল, এরপর থাকছে 150 W ফাস্ট চার্জার যেটা টাইপ সি আউটপুটের সাথে রয়েছে, আর এই হলো টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল। সবশেষ আসা যাক ফোনটির দিকে। প্রথমে যদি আমরা এই ফোনের ডিজাইন ও লুক নিয়ে কথা বলি, দেখুন এটা যেহেতু রিয়েলমি জিটি সিরিজের ফোন, এর ডিজাইনটি যে অনেক ইউনিক থাকবে সেটা আমরা সবাই জানি। এই ডিজাইনটি অনেক আকর্ষণীয় একটা ডিজাইন, ক্যামেরা মডেলটা অনেক ইউনিক স্টাইলের, যেখানে থাকছে RGB লাইটের সাপোর্ট, এখানে কালার সেন্সর ব্যবহার করা হয়েছে যার ফলে আপনাকে ম্যানুয়ালি কিছুই করতে হবে না, এই লাইটের কন্ট্রোলিং অনেক বেটার হবে। ব্যাক প্যানেলটা একটা গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে যেখানে কর্নিং গোয়েলা গ্লাসের সাপোর্ট রয়েছে। এই ফোনটির থিকনেস 8.9 mm এবং ওজনের দিক থেকে 205 g। এছাড়া ফোনটির নিচের দিকে থাকছে সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট, ভলিউম স্পিকার, রাইট সাইডে পাওয়ার অন অফ বাটন, ভলিউম ব্রোকার, উপরের দিকে নয়েজ ট্যান্সলেশন মাইক। ওভারঅল বলতে গেলে রিয়েলমি জিটি ফাইভ ফোনটির লুকস ও ডিজাইনের দিক থেকে সবার পছন্দ হবে আশা করি। এবার যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.74 inch 1.5K রেজলিউশনের সাথে একটি ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটি 144Hz এর আল্ট্রা হাই রিফ্রেশ রেটকে সাপোর্ট করে, যেটা HDR10+ ডলবি ভিশনের সাপোর্ট সহ 10 bit পর্যন্ত কালার দেয়, যেটা মাল্টিটাস্কিং, গেমিং ও কন্টেন্ট ওয়াচিং এর জন্য বেস্ট হবে। ক্যামেরার কথা বলতে গেলে রিয়েলমি জিটি ফাইভ ফোনটিতে রেয়ার এর ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে, যার প্রাইমারি শুটার 50 MP উইথ OIS, যেটা সোনি IMX890 সেন্সর। এই সেন্সরটি হলো 2023 সোনির মোস্ট প্রিমিয়াম লেভেলের একটা সেন্সর। এরপরে 8 MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 MP ডেপথ। এর পিকচার কোয়ালিটি, ডিটেলস, কালার টোন খুবই ভালো পাওয়া যায়। ভিডিও রেকর্ড করা যাবে 4K 60fps। সেলফি শুটার হিসেবে থাকছে 16 MP পাঞ্চুয়াল কাটআউট। চলুন তাহলে দেখে আসা যাক রিয়েলমি জিটি ফাইভ ফোনটির কিছু পিকচার স্যাম্পল। প্রসেসর সেকশনে এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেটটি। এই চিপসেটটি 2023 আপার মিড রেঞ্জ বাজেটের একটি প্রসেসর, যেটা থেকে দুর্দান্ত একটা পারফরমেন্স আশা করা যায়। এই প্রসেসরটি 4nm বেস, এর অন্তত স্কোর প্রায় 1.5 million উপরে, সিঙ্গেল কোরে এর স্কোর 1121 আর মাল্টি কোরে স্কোর 2662। এটা মিড রেঞ্জ বাজেটে খুবই ভালো একটা স্কোর। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনটিতে 4000 mm² থার্মাল সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই কুলিং সিস্টেমটি গেম প্লে করার সময় এই ফোনটিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এই ফোনটির বেস ভ্যারিয়েন্ট 16 GB 512 GB থেকে শুরু আর 24 GB র্যাম 1 TB স্টোরেজ পর্যন্ত। এর র্যাম টাইপ LPDDR5X, স্টোরেজ টাইপ UFS 3.1। এই ফোনটিতে পাবজি গেমটা হাই কোয়ালিটিতে 90 fps প্লে করতে পারবেন, যেখানে 30 মিনিট গেম প্লে করার পরে এভারেজ ফ্রেম রেট 89 পর্যন্ত থাকবে। OIS নিয়ে বললে এখানে MIUI 14 এবং আউট অফ দ্য বক্স থাকবে Android 13। সবশেষ ব্যাটারি ও চার্জার, এই ফোনটিতে ব্যবহার করা আছে 5240 mAh এর একটি ব্যাটারি এবং সাথে দেওয়া আছে 150 W ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা থেকে রিয়েলমি ক্লেম করছে মাত্র 20 মিনিটে এই ফোনটিকে ফুল চার্জ করা সম্ভব। তাই অনায়াসেই বলা যায় চার্জিং ব্যাকআপ ও চার্জিং টাইম নিয়ে ভাবতে হচ্ছে না গেমারদের। এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 2 দিন+ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, আর একজন প্রফেশনাল গেমার অন ডিসপ্লে 8 থেকে 9 ঘন্টা গেম প্লে করতে পারবে। এবার আসা যাক রিয়েলমি জিটি ফাইভ ফোনটির সব থেকে ইন্টারেস্টিং পার্ট, এই ফোনটি ইন্ডিয়া ও বাংলাদেশের মার্কেটে কবে লঞ্চ করছে এবং কেমন দাম নিয়ে আসছে। রিয়েলমির থেকে পাওয়া বিভিন্ন লিক্স ও রুমার্স বলছে রিয়েলমি জিটি ফাইভ ফোনটি এই মাসের শেষের দিকে ইন্ডিয়াতে লঞ্চ করবে, যার 16 GB 512 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যারাউন্ড 35,000 rupees, আর এর যে 24 GB ও 1 TB স্টোরেজ ভ্যারিয়েন্টটি রয়েছে তার দাম হবে প্রায় 45,000 rupees মতন। বাংলাদেশে কবে লঞ্চ করবে এটা এখনো শিওর ভাবে বলা যাচ্ছে না, তবে ইন্ডিয়াতে লঞ্চ করার পরে হয়তো বাংলাদেশে এর আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টগুলো চলে আসবে, যার দাম আনুমানিক 50,000 থেকে 60,000 টাকার মধ্যে থাকবে। সো ভাই ব্রাদার, এই ছিল রিয়েলমি জিটি ফাইভ ফোনটির ইন ডিটেলস খুঁটিনাটি বিস্তারিত। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন রিয়েলমি জিটি ফাইভ ফোনটি কি কি আপডেট ফিচার্স নিয়ে আসতে চলেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।